হাই ফ্রেন্ড, আমি সাথে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘার পুরো ডিটেলস, কিভাবে যাবেন দীঘা, সমুদ্র সৈকতে স্নান করা ছাড়া কোন কোন জায়গা আপনারা ঘুরতে পারবেন, কিভাবে কাটাবেন 3 দিন 2 রাত, পুরো ডিটেলস আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের বলে নিয়ে দীঘা আপনারা কিভাবে যাবেন, প্রাইভেট গাড়ি করে যেতে পারেন, এছাড়া হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারেন দীঘা। হাওড়া থেকে দীঘার জন্য আপনারা 2টো ট্রেন পেয়ে যাবেন, একটা সকাল 6:50 তাম্রদীপ্ত এক্সপ্রেস, যেটা 10:05 পৌঁছাবে, আরেকটা পেয়ে যাবেন আপনারা দুপুরে 2:25, যেটা পৌঁছাবে আপনাদের 5:50। ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যেতে পারেন হাওড়া স্টেশন থেকে মেচেদা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে দীঘা। এছাড়াও আপনারা বাসে করে যেতে পারেন দীঘা, ধর্মতলা থেকে আপনারা সরকারি বা প্রাইভেট বাস পেয়ে যাবেন। সরকারি বাসে টিকিট ভাড়া 150 থেকে 200 টাকা, আর প্রাইভেট বাসের 250 থেকে 300 টাকা। ধর্মতলা ছাড়াও আপনারা দীঘার জন্য বাস পেয়ে যাবেন হাওড়া বাস স্ট্যান্ড থেকে। আমরা হাওড়া থেকে বাসে উঠেছি, কারণ সকালে 6:50 ট্রেনটা আমরা হাওড়া থেকে মিস করে ফেলেছি। তো আমরা এখন বাসে করে যাচ্ছি দীঘাতে। এখান থেকে দেখুন খুব সুন্দর লাগছে হাওড়া ব্রিজ, এখান থেকে পুরো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। দশ 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব নিউ দীঘা। আমরা নিউ দীঘাতেই থাকবো, কারণ নিউ দীঘা থেকে যে আমরা ভিজিট প্লেসগুলোতে যাব সেগুলো খুবই কাছে। 3 দিন আমরা কোথায় কোথায় ঘুরবো দীঘাতে তার ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা এখন পৌঁছে গেছি নিউ দীঘা। এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, আপনারা বুক করেও আসতে পারেন, এছাড়া আপনারা এখানে এসেও বুক করতে পারেন। তবে সমুদ্রের একদম সামনে হোটেলগুলো একটু কস্টলি থাকে, তাই জন্য আপনারা যদি মনে করেন 1.5 কিলোমিটার ডিস্টেন্সে আপনারা হোটেল দেখতে পারেন। তো ফ্রেন্ড, এখন আমরা এসেছি হোটেল অমৃতা, এখানে আমরা রুম নেব। তো চলুন আমরা ভিতরে গিয়ে রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি কিরম রুম। সো ফ্রেন্ড, আমরা এখন এই রুমটা নিচ্ছি, কারণ রুমটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে, আর রেটটাও খুব একটা বেশি নয়, পার ডে 1000 টাকা। সো ফ্রেন্ড, আমি আপনাদের সকালেই বলেছি সকালে 6:50 যে হাওড়া থেকে ট্রেনটা ছিল সেটা আমরা মিস করেছি। তো আমরা এখানে বাসে এসেছি, আর এখানে এসে রুম দেখতে দেখতে আমাদের 3টে বেজে গেছে। তো আজকে আমরা সমুদ্রে স্নান করছি না, আমরা এখন লাঞ্চ করে চলে যাব এখানে যে লোকাল ভিজিট প্লেসগুলো আছে সেগুলো দেখার জন্য। আপনারা কিন্তু চেষ্টা করবেন সকাল 7:50 ট্রেনটা ধরতে, তাহলে প্রথম দিনই এসে আপনারা সমুদ্রে স্নান করতে পারবেন। সমুদ্রের সামনেই রয়েছে খুব ভালো ভালো বাঙালি হোটেল, যেখান থেকে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন। এখান থেকে আমরা এখন লাঞ্চটা সেরে নিলাম। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে অমরাবতী পার্ক ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এখন চলে এসেছি পার্কে, এখানে এন্ট্রি ফি 10 টাকা করে পার পার্সন। এই অমরাবতী পার্কটি বাচ্চাদের জন্য খুবই ভালো, এখানে দেখুন বাচ্চাদের এনজয়মেন্টের জন্য রয়েছে ঝুলনা, বোট, রোপওয়ে। অমরাবতী পার্কে 1 থেকে 1.5 ঘন্টায় ঘোরার পরে আপনারা চলে আসুন কাজু উদ্যান। কাজু উদ্যানে গেটটা মোটামুটি বন্ধ থাকে, বাট আজকে আমরা লাকিলি গেটটা খোলা পেয়ে গেছি, এবং আমরা রিকোয়েস্ট করে ভিতরে ঢুকে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখন কাজু বাদামের সিজন নয়, তাই জন্য কাজু বাদাম গাছে হয়নি। এখানে পোস্টারটা দেখলেই বুঝতে পারবেন একটা ফলের নিচে একটাই কাজু বাদাম হয়। এখানে পোস্টারে দেখুন কাজু বাদাম কিভাবে চাষ হয় ডিটেলসে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান পজ করে দেখতে পারেন। কাজু উদ্যান ঘোরার পরে আপনারা চলে আসুন দীঘা বিজ্ঞান কেন্দ্র বা দীঘা সায়েন্স সিটি। সায়েন্স সিটি ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, এছাড়া অন্যান্য শো আছে যেগুলো আপনারা এখানে চার্ট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন রেট। এই বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সিটি আপনাদের ঘুরতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা।
এই সায়েন্স সিটিতে দেখার মতন এবং শেখার মতন অনেক কিছু রয়েছে, বাট এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি কয়েকটা জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এখানে রয়েছে খুব সুন্দর অ্যানিমেশন শো, কাচের প্রতিবিম্বের জন্য এখানে দেখুন কুয়োটা খুব গভীর মনে হচ্ছে, ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান পজ করে দেখতে পারেন। সায়েন্স সিটি পুরো ঘোরা হয়ে গেলে এখানে রয়েছে ক্যান্টিন, যেখান থেকে আপনারা সন্ধ্যার টিফিন করতে পারেন। সায়েন্স সিটি ঘোরা হয়ে গেলে এবার আপনারা চলে আসুন ঢেউসাগরে, এখানেও ঘুরতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ঢেউসাগরে এন্ট্রি ফি পার্সন 10 টাকা, আর আপনারা যদি বাইক বা কার নিয়ে আসেন তাহলে পার্কিং বাইকের জন্য 10 টাকা আর কারের জন্য 20 টাকা। আমরা এখন কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি, এই টিকিটটাই এন্ট্রি গেটে চেক করবে। এখন আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে চলে এসে চলুন আমরা ভিতরটা ঘুরে দেখি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি। ঢুকতে রয়েছে এখানে টয় ট্রেন, টয় ট্রেনে করে আপনারা পুরো পার্ক ঘুরতে পারেন। পার্কের ভিতরে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু রয়েছে। ঢেউসাগর পুরো ঘোরা হয়ে গেলে পিছনেই রয়েছে প্রচুর খাওয়ার স্টল, যেখান থেকে আপনারা খাবারও খেতে পারেন। ঢেউসাগর ঘোরা হয়ে গেলে এবার চলে আসুন নিউ দীঘা নাইট মার্কেটে, যেখানে রয়েছে বিভিন্ন রকমের সাজার জিনিস, খাওয়ার জিনিস। তো চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো মার্কেটটা। এখানে মার্কেটে আমরা গরম গরম আলুর চপ আর বেগুনি পেয়ে গেলাম। এখানে এক আকিমা ভাজিয়ে খেয়ে দেখলাম, খুবই টেস্টি খেতে। এখানে রয়েছে দেখুন বিভিন্ন রকমের শঙ্খ, বিভিন্ন ডিজাইনের শাখাও রয়েছে এখানে। এখানে রয়েছে দেখুন ঝিনুকের তৈরি বিভিন্ন রকমের ঘর সাজানোর পুতুল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি মাছ ভাজা খেতে। দীঘায় এসেছি আর মাছ ভাজা খাবো না তো হতেই পারে না। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, তো আমরা এখান থেকে পমফ্রেট মাছ চুজ করেছি। এই দেখুন এই দাদা ভাজছে পমফ্রেট মাছ।
কমপ্লিট মাছ ভেজে কাসুন্দ দিয়ে দিয়ে দিয়েছি। এবার আমরা খাবো আর খেয়ে আপনাদের জানাচ্ছি কিরম খেতে টেস্ট। কমপ্লিট মাছটা খুবই টেস্টি ছিল, গরম গরম খুবই ভালো লেগেছে। এখন আমরা কাঁকড়া দেখছি, এখান থেকে কাঁকড়া খাবো। ওই দেখুন, দাদাকে দিয়ে দিয়েছি বেছে, উনি ভাজবে এখন এখানে। ফ্রেন্ড, এখান থেকে আমরা কাঁকড়া খেয়ে ডিনার করে রুমে চলে যাব। আজকে বড় হ্যাট্রিক গেছি, রুমে গিয়ে শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। সো ফ্রেন্ড, আজকে ডে টু, আমরা সকালবেলা উঠে সানরাইজ দেখতে চলে এসেছি সমুদ্রের পাড়ে। সানরাইজ দেখার পরে ফ্রেন্ড আপনারা চলে যান মাছের মার্কেটে। আপনারা যদি নিজেরা মাছ কিনে রান্না করে খেতে চান, আপনারা চলে যান মাছের মার্কেটে। ওখানে আপনারা মাছ রান্না করে দেওয়ার লোক পেয়ে যাবেন, ওখানে মাছ কিনে দিলে ওরা রান্না করেও দেয়। এরপর ফ্রেন্ড চলে আসুন সমুদ্র সৈকতে স্নান করার জন্য। এখানে 1.5 থেকে 2 ঘন্টা আপনারা এনজয় করে নিন। এখানে আপনারা ঘোড়া সাফারি করতে পারবেন, এছাড়াও এখানে বিভিন্ন রকমের ওয়াটার রাইড রয়েছে যেগুলো আপনারা চড়তে পারেন। সমুদ্রে স্নান করার সময় ফটো তোলার পরে মোবাইল বা জুতো রাখার জন্য এখানে ব্যবস্থা আছে। এখানে পার মোবাইল 10 টাকা করে নেয়, আপনারা এখানে জমা করতে পারবেন। দীঘাতে কিন্তু ডাব খুব সস্তা, তাই দীঘাতে আসলে ডাব কিন্তু অবশ্যই খাবেন, এখানে খুবই সস্তায় ডাব পাওয়া যায়। সমুদ্র সৈকতে স্নান করার পরে আমরা দুপুরের খাওয়া সেরে চলে এসেছি তালসারি সমুদ্র সৈকতে লাল কাঁকড়া দেখবো বলে। এখানে লাল কাঁকড়া দেখার জন্য মাঝখানে যেতে হয়, মাঝখানে যাওয়ার জন্য নৌকো বা বাইকে করে যেতে হয়। নৌকো এখানে 100 টাকা করে পার হেড নেয়। আর যদি আপনারা বাইকে যেতে চান তাহলে আপনারা নিজেরাও চালিয়ে যেতে পারেন, এছাড়া ওনারাও চালিয়ে আপনাদেরকে নিয়ে যাবে, তার জন্য 100 টাকা বা 50 টাকা চার্জ করেন। আমরা নৌকো করে যাচ্ছি, খুব এক্সাইটেড লাল কাঁকড়া দেখবো বলে। তো চলুন আপনাদের সঙ্গেও লাল কাঁকড়া আমরা শেয়ার করবো যদি দেখতে পাই লাল কাঁকড়া। আমরা চলে এসেছি এখন মাঝখানে, দেখুন চারিপাশে সমুদ্র, চারিপাশে জল রয়েছে কিন্তু মাঝখানটায় জল নেই। কি সুন্দর নাইস ভিউ। এখানে সামনাসামনি আমরা লাল কাঁকড়া পাইনি, তাই জন্য আমরা একটু আগিয়ে যাচ্ছি লাল কাঁকড়া যদি পাওয়া যায়। অনেক খোঁজার পরে আমরা এখানে লাল কাঁকড়া পেয়েছি, দেখুন খুবই সুন্দর দেখতে। এরা একটু আওয়াজ পেলেই গর্তে ঢুকে পড়ে। এখানে অনেকগুলো লাল কাঁকড়া ছিল কিন্তু সবকটা কাঁকড়া গর্তে ঢুকে পড়েছে। এই কাঁকড়াটি গর্ত খুঁজছে কিন্তু পায়নি বলে হেঁটে যাচ্ছে। এখানে অনেকগুলো কাঁকড়া আমি দেখলাম সারি বেঁধে রয়েছে কিন্তু আওয়াজ পেয়ে সবকটা গর্তের মধ্যে ঢুকে গেছে। এই কাঁকড়াটিও দেখুন একটু আওয়াজ পেয়ে গর্তের মধ্যে ঢুকে যাবে। তারসারি দেখার পরে এখন আমরা যাচ্ছি ভূষণ্ডেশ্বর বাবা ভোলেনাথ মন্দিরে। দীঘা থেকে দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, যেতে অটোতে লাগবে 35 মিনিট। এই জায়গাটিকে বলা হয় সুবর্ণরেখা নদীর মোহনা, যা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। এখানে দুটো জলের রং দুরকম। জায়গাটা খুবই সুন্দর, তো এখানে আপনারা কিছু সময় কাটাতে পারবেন, সাথে সাথে আপনারা এখানে ফটো তুলতে পারবেন। এখানে দেখুন আমার বোনের জায়গাটা এত ভালো লেগেছে যে এখানে বসেই পড়েছে। এখানে যে ব্যারিকেডের মতন করা জায়গাগুলো দেখছেন, এখানে চাষ হচ্ছে চিংড়ি মাছ। আমরা এখন পৌঁছে গেছি ভূষণ্ডেশ্বর বাবা ভোলেনাথ মন্দিরে।
এই মন্দির সম্পর্কে এখানকার পুরোহিতের মুখে শুনলাম। পৌরাণিক মতে রাবণ দশানন যখন শিবকিল কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাবার ইচ্ছে জানায়, শিব অনেকবার বোঝাবার পরও যখন না মানে তখন শিব রাজি হয়ে যায় রাবণের সাথে লঙ্কায় যাবার জন্য। কিন্তু সত্য এটাই থাকে, রাবণ লঙ্কায় পৌঁছাবার আগে শিবলিঙ্গটি যাতে কোথাও নিচে না রাখে। কিন্তু মাঝপথে রাবণ দশাননের বসা পেয়ে যায় এবং সেই সময় নারদ বালক রূপে রাবণের কাছে আসলে রাবণ শিবলিঙ্গটি বালকটির হাতে দিয়ে প্রসাব করতে চলে যায়। ঠিক সেই সময় নারদ শিবলিঙ্গটি ভূতলে রেখে দিয়ে চলে যান। এইভাবে এই শিবলিঙ্গটি এখানেই রয়ে গেছে। শিবলিঙ্গটি বাঁদিকে একটু হেলে আছে, কারণ দশানন রাবণ যখন শিবলিঙ্গটি উঠাতে চেয়েছিলেন তখন বাঁদিক দিয়ে একটু হেলে গেছিল। এই শিবলিঙ্গটি উচ্চতায় 12 ফুট এবং প্রস্থে 14 ফুট রয়েছে। এই ভূষণ্ডেশ্বর মন্দিরটি খুবই জাগ্রত, তাই জন্য বহু দূর দূর থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে। শিবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয়। ভূষণ্ডেশ্বর মন্দির দেখে আপনারা চলে আসুন নেচার ক্যাম্পে। চলে এসেছি চন্দনেশ্বর মহাদেব মন্দিরে। চলুন আমরা ভিতরে যাই এবং পুরো মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মন্দিরে যদি আপনারা ভোলেনাথের পুজো দিতে চান তাহলে এখানে পুজো সামগ্রী পেয়ে যাবেন। এই চন্দনেশ্বর মন্দিরে শিব মন্দির ছাড়াও রয়েছে রাধা গোবিন্দের মন্দির, জগন্নাথ দেবের মন্দির, গণেশজির মন্দির। এই চন্দনেশ্বর মন্দিরে সন্ধ্যের পরে আসলেই দেখতে পারবেন মন্দিরটি খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। তো ফ্রেন্ড, আজকে আমাদের সেকেন্ড দিনের প্ল্যান এই ছিল। এখন আমরা হোটেলে গিয়ে শুয়ে পড়বো, কালকে যাবো উদয়পুরে, তো কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ড, আজকে ডে 3 আমরা চলে এসেছি উদয়পুরে। এখানে দেখুন বিভিন্ন রকমের রং বেরঙের কাপড় টাঙানো রয়েছে, নিচে বসারও জায়গা রয়েছে, সমুদ্র জলে পা ডুবিয়ে মাছ ভাজা খেতে খেতে আপনারা করতে পারবেন ড্রিঙ্ক, হুক্কারও ব্যবস্থা আছে এখানে। সো ফ্রেন্ড, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ দীঘার পুরো ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, এছাড়াও ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে নিন। আর কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো ফ্রেন্ড, একদিন আপনারা উদয়পুরে কাটাতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন ব্যাক করবেন তাহলে দীঘা বর্ডার বাস স্ট্যান্ড থেকে আপনারা হাওড়ার জন্য বাস পেয়ে যাবেন। সো ফ্রেন্ড, এখানে আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।